দেশের সব সরকারি হাসপাতালে নার্স এবং মিডওয়াইফাররা আজ 8 ঘন্টার কর্মবিরতি পালন করছে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত 3 ঘন্টা এবং কাল বুধবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। এর মধ্যে তাদের এক দফা দাবি বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার 12 ঘন্টার কর্মবিরতি পালন করবে। তারপরও যদি সমাধান না হয় সেক্ষেত্রে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে নার্স ও মিডওয়াইফাররা। এক দফা দাবি হল নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে যোগ্য এবং অভিজ্ঞ নার্স পদায়ন করতে হবে। কর্মবিরতির সময় হাসপাতালের জরুরি বিভাগ, ইমার্জেন্সি ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ, এইচডিইউ ইউনিট কর্মবিরতির আওতামুক্ত থাকবে। I'm Rashid. I'm Sophia. আপনি পোশাক কবুতর, আপনি মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উনি চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো সুফিয়া।